প্রিয় দর্শক, লিভারের সমস্যায় যারা আছেন তাদের কোন কোন খাবারে রয়েছে কিছু বাড়তি সতর্কতা, কি কি খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। লিভার মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। দেহ প্রক্রিয়ায় যতগুলি কাজ হয় তার সব কিছুর সাথেই লিভার জড়িত। তাই সুস্থ থাকার জন্য আমাদের লিভারের যত্নের প্রয়োজন। গুড নিউট্রিশন আমাদের লিভারকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। লিভারের কোনো রোগ থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাদের দেহে শক্তি যোগানোর জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। লিভারের বিভিন্ন ধরনের রোগের মধ্যে হেপাটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ইত্যাদি উল্লেখযোগ্য। লিভারের রোগগুলির মধ্যে যে সকল কারণ দায়ী করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেরিতে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে দেরিতে ওঠা, সকালবেলা ইউরিন পাস না করা, ব্রেকফাস্ট না করা, অতিরিক্ত ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার গ্রহণ, অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য। তাই খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এমন কোনো খাবার আমরা নির্বাচন না করি যা লিভারের উপরে অতিরিক্ত চাপ পড়ে। তাই খাদ্য নির্বাচনের সময় সহজপাচ্য অর্থাৎ সহজে হজম হয় এই ধরনের খাবার আমাদের নির্বাচন করা উচিত। তার মধ্যে সবজির ক্ষেত্রে যেমন আমরা পেঁপে, লাউ, ঝিঙ্গা এ ধরনের খাবার নির্বাচন করতে পারি। অনেকেরই ধারণা লিভার ডিজিজের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন, কিন্তু আসলে সব ক্ষেত্রে এই ধারণাটি ঠিক নয়। প্রোটিন দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, কিন্তু লিভার ডিজিজের ক্ষেত্রে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার কারণে লিভারে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় এবং তা ব্রেইনে এফেক্ট করে, ফলে হেপাটিক এনসেফালোপ্যাথি দেখা দেয়। লিভার ডিজিজে স্টেবল রাখার জন্য, লিভারকে স্টেবল রাখার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। যেমন দৈনন্দিন খাদ্য চাহিদার 60-70% আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে নিতে পারি। এর মধ্যে হোল গ্রেন জাতীয় খাবার যেমন রাইস, পাস্তা ইত্যাদি নিতে পারি। 20-30% আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে নিতে পারি। এর মধ্যে ভেজিটেবল প্রোটিন, অ্যানিমেল লিন প্রোটিন হতে পারে। 10-20% আমরা ফ্যাট জাতীয় খাবার যেমন পলি আনস্যাচুরেটেড ফ্যাট হিসেবে আমরা বাদাম, মাছের তেল ইত্যাদি নিতে পারি। সারাদিন 8-12 গ্লাস পানি আমাদের নেওয়া উচিত। তাছাড়া সারাদিনের খাবারে সোডিয়ামের চাহিদা কখনোই 1-1.5 গ্রামের বেশি হবে না। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমাদের নেওয়া উচিত, কারণ এ সময় অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে অসুবিধা দেখা দেয়, তাছাড়া লো ব্লাড কাউন্ট হতে পারে। ভিটামিন সি জাতীয় খাবার হিসেবে আমরা আমলকি নিতে পারি, কারণ এই ভিটামিন সি আমাদের ভেজিটেবলের আয়রন অ্যাবজর্পশনে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমরা নিতে হবে। তাছাড়া অ্যালকোহল জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে। এক্সেসিভ ক্যাফেইন ইনটেক অর্থাৎ চা কফি সারাদিনে কখনোই 2 বারের বেশি হবে না। তাছাড়া অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ, আয়রন এবং ভিটামিন B3 গ্রহণ করা যাবে না। তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই লিভারের উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে আমাদের খাবার নির্বাচন করতে হবে, এবং শরীরকে সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে উচিত লিভারকে সুস্থ রাখা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। প্রতিদিন কমপক্ষে 100টি চুল পড়ে এবং 100টি নতুন চুল গজিয়ে ওঠে, তাই বালিশের গায়ে 2-1টা চুল দেখে অহেতুক দুশ্চিন্তা করা বোকামি। নিয়মিত মাথা ম্যাসাজ করুন। মাথা ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে, ফলে চুল পড়ার সম্ভাবনা কমে যায়।